তোমার বয়স কত আমি বলে দেব। তা আর আগে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। প্রশ্নটি হলো, তোমার বয়সের সাথে 10 গুণ করো। এরপর তোমার কোনো প্রিয় মানুষের ডাক নামের অক্ষর যদি 1 থেকে 6 ভিতর হয়ে তাহলে এর সাথে গুণ নয় করো। এরপর সেই অক্ষরটির সাথে গুণ নয় করো। তারপর করো তারপর প্রথমটা গুণফলের সাথে দ্বিতীয়টার গুণফল বিয়োগ করে আমাকে জানাও। দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। পরের পার্টে, তোমার বয়সের সাথে 10 গুণ করো গুণফলের সমান সমানের ফল দেখছো, এটাতে ফল লেখো। আর তোমার প্রিয় মানুষের নামের বর্ণ সংখ্যা গুণ নয়, এবার সমান সমান গুণফলের জায়গায় যে ফলটা হবে ওইটা লেখো। তারপর প্রথমটার গুণফলের সাথে দ্বিতীয়টার গুণফল বিয়োগ করো। বিয়োগফলটা করে নিচের করে দিলাম নিচে, দেখো আমি একটা করে দিচ্ছি, তুমি এটা নিচের দিকে তাকালে দেখতে পাবে। আমার বয়স 12 গুণ 10 = 120 হয়। আমার বয়সের সাথে 10 গুণ করলে আমার প্রিয় মানুষের সংখ্যা 4 গুণ 9 = 36। আমার একটা মা আছে, আমার আম্মুর নাম হচ্ছে তাসলিমা। তাসলিমা অক্ষরটা 4 অক্ষর, সেই জন্য 4 দিয়ে লিখলাম। আর সেই জন্য 34 হয়েছে। বিয়োগ করলে প্রথমটা 120-এর সাথে 36 বিয়োগ করলে 84 হয়। এই 84 জায়গায় যে ফলটি রয়েছে বা হবে মোট সেটি আমাকে জানাবে কমেন্ট বক্সে। এখানে 84 জায়গায় আপনার যদি বয়স হয় 13 তাহলে এখানে আরও অন্য একটা সংখ্যা বসবে, এরকম করলে এরপরে মোট সেটি আমাকে জানাবে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আমার এমনি ভিডিও যেগুলো ছাড়ি সেগুলো হচ্ছে জিসান মজুমদার, ভালো করে দেখলে খেয়াল করবেন। আপনি যদি জিসান মজুমদার বাংলাতে লিখতে না জানেন তাহলে ইংলিশে লিখবেন। বাংলা কিবোর্ড না থাকে তাহলে আপনি লিখতে পারেন ইংলিশে। আর যদি আপনার জিসান SB7MT যদি না লিখতে পারেন তাহলে লিখতে পারেন জিসান বিয়োগ SB7MT। তো থ্যাংক ইউ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় হয়।